হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা যে যেখানে আছো না কেন, তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর তার সাথে হ্যাপিও আছো। কালকে হলো দীপাবলি, কালী পুজো। তো তোমাদের সকলকে জানাই দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা এই দীপাবলির দিনটা খুব খুব ভালো করে কাটিও, খুব এনজয় করো ফ্যামিলির সঙ্গে, বন্ধু বান্ধবীর সঙ্গে, তবে চেষ্টা করো ঘর থেকে কাটানোর। তো দেখো, আমরা এখন চারজন মিলিয়ে আমরা যেটা করছি সেটা হলো যে আমার মাস্টার বেডরুমটা জাস্ট একটু মেকওভার করছি। মেকওভার ঠিক এটাকে বলে না, জাস্ট একটু খাটটা মানে যেখানটা ছিল ওর পজিশনটা জাস্ট একটু চেঞ্জ করছি। অনেকদিন ধরে খাটটা ব্যাস এভাবে ছিল, তো ভাবলাম একটুখানি সরিয়ে দিয়ে অন্যভাবে নেই, তাহলে মনে হবে যে অন্য একটা ঘরে এসেছি বা অন্য মানে কারো বাড়ি এসেছি, মানে একটু জাস্ট মনটা ভালো লাগবে। তো এটা আমি মাঝে মধ্যে আমি করে থাকি, কিছুদিন বাদে বাদে, ৬ মাস ৯ মাস বাদে বাদে খাট চেঞ্জ করি বা কোনো ঘরে কোনো কিছু এদিক থেকে ওদিকে নিই, ভালো লাগে আর কি। তো আজকে জাস্ট কিছুক্ষণ আগে ভাবলাম যে আজকে চেঞ্জ করবো, মোটামুটি দুপুরবেলা থেকে এটা ভাবছিলাম, তো বিকেলবেলার মধ্যে সেটা করে নিলাম। আর যেহেতু ওই কর্নারটা ছিল খাট, ওই কর্নারটা প্রচণ্ড পরিমাণে নিচ যে জায়গাটা আমি হাতে পেতাম না, টাচে পেতাম না, তো সেই জায়গাটা প্রচুর দেখো ধুলো জমে আছে আর ঝুল পড়ে আছে, তো সেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ব্যাস। করছি ঘরে এটা তো এই লেভেলে ছিল, ঘুরি এখন এই ওয়ালটার সঙ্গে নিয়ে এসেছি, ঠিক আছে? তো মানে ইচ্ছে হচ্ছিলো বেশ কিছুদিন ধরে যে আমি খাটটা এদিকে ঘুরিয়ে দেবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, আমার একটা বাতিকি আছে বলতে পারো, যে কিছুদিন বাদে বাদে না মানে ঘরের জিনিস এদিক থেকে এদিক আর ওদিক থেকে এদিক চেঞ্জ করি, ঠিক আছে? তো ওই ছোটো বেডরুমটাই না মানে স্টিলের খাটের যে বেডরুমটা ওইটা নর্মালি হয় না, কারণ ওটা যেহেতু একদমই ছোটো আর যেখানকার যে জিনিসটা বসানো আছে না পারফেক্টলি বসানো, মানে চাইলেও সরাতে পারবো না এরকম ব্যাপার। তো ওই ঘরটাও আমি খাটটা একবার ঘুরে দিয়েছিলাম, দাঁড়া বসে কথা বলে হাত ব্যথা হয়ে গেছে, বাবা ট্রাইপডটা দে তো। তো খুব ইচ্ছা হয় মানে কিছুদিন বাদে বাদে এদিকে জিনিস ওদিকে সরিয়ে দেবো আর ওদিকে জিনিস এদিকে নিয়ে আসবো, মানে কি বলতো মনে হয় যে নতুন একটা বাড়িতে আমি এসেছি, নতুন একটা বাড়িতে আবার মানে থাকছি এরকম একটা মনে হয়। এটা আমার আগে থেকে না, এখন থেকে না, সরি, ওটা আমার বিয়ের আগের থেকে অভ্যাস যে খাট এদিক এদিক নেওয়া, তারপরে শোকেস সরানো, তারপরে ঘরে টুকটাক যা আছে এই ঘরে জিনিস ওই ঘরে নেওয়া, এটা করতাম বরাবরই। আর বিয়ের পরও এই বক্স খাটা দেখো খুলিনি, কিন্তু আমরা চারজন মিলে ঠেলে ঠেলে এদিকে নিলাম, এর আগেও কিন্তু করেছি, ওইদিকেই এদিকে ছিল খাট একবার, ঠিক আছে? তখন কালার করা হয়নি, তারপরে আবার ওইদিকে নিয়েছিলাম, মানে যেদিকটায় তোমরা দেখছি। আবার এবার যেহেতু আমি বেডসাইড টেবিলটা এনেছি, এবার এই পাশে যে জানালাটা দেখছো না, এই যে এই জানালাটা অর্ধেক তো খাট, এবার আমাদের লা মানে একদম খুশি 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 দাঁড়া দাঁড়া আমি একটা কথা বলি, এই দেখো মামা বাংটা দেখো, বাংটা তোমাকে এখন একবার দেখো, আমি দেখাচ্ছি দা দিয়ে, তারপরে এই জানালাগুলো না ব্লক হয়ে যাচ্ছিলো, ঠিক আছে? এবার কী হল বলো তো, জানালা যদি খোলা থাকে দেখবে ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায়, মানে ওপেন থাকলে জানালাগুলো সবসময় স্লাইডিং মানে খোলা যায়, আবার সেলফগুলো মুছতে অসুবিধা হয় না, তো খাটের উপরে উঠে উঠে সেলফ মুছতে হয় একটু অসুবিধে হয়। তারপর ঘুরিয়ে দিলাম, দেখি এইভাবে আবার কদিন চলে, এভাবে রাখবো কিছুদিন, আবার দেখা গেলো আবার আমি ওদিকে নিয়ে গেলাম, ঠিক নেই, ভালো লাগে বেশ এরকম। এবার দেখো এবার বাংলা তোমাদের একবার দেখিয়ে দেই কোন জায়গাটা কি রাখলাম, আর এই কার্টেন্সগুলো কিছুদিনের মধ্যে চেঞ্জ করে দেবো, একটু বড় কার্টেন্স নেবো, 6 ফিটের যে বা 7 ফিটের যে কার্টেন্স হয় ওটা আমি নেবো, তো ইচ্ছে আছে, ঠিক আছে? দেখি কতটা সম্ভব হয়, কারণ আমার ছেলেরা তো খুব ভালো, বড় যত বড় কার্টেন্স দেবো তত নোংরা করবে, তত টানাটানি করবে, বুঝতে পারছো? তো চলো তোমাকে একবার দেখিয়ে দিই কি করলাম ঘরে। এই যে আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এই যে ডান দিকে যে ওয়ালটা ভায়োলেট কালার ছিল, এটা তো আগে ফাঁকা ছিল, এই ওয়ালটা মানে ওয়ালটার আশপাশে কিছু ছিল না। তো এখানটা দেখো, এই যে আমি আমার যে বেডসাইড টেবিল এটা রেখেছি, আর এই পাশে খাট রেখেছি, আর ওই দিকটাও খানিকটা ফাঁকা রেখেছি, ওদিকেও একটা টেবিল ছোটো রাখবো এখন না, যাক কিছুদিন বাদে। আর এই যে জানালা পুরো ওপেন হয়ে গেছে, এই যে একটা জানালা,
আর এই দিকে দেখো ওই যে ফ্লাওয়ার স্ট্যান্ডটা এই দিকটা রেখেছি। আর এই যে একটা জানালা, এটা তো খাটের সঙ্গে ছিল, তোমরা দেখেছো। সবচেয়ে বড় কথা ছিল তো সমস্ত জানালা সেলফগুলো মানে মোছা যাবে এখন। সমস্ত বারণ করেছিল যে তুমি এখানটা খাটটা তুমি দেবে, ওই দেখো ছেলে তো বিয়ে বিয়ে উপর দিকে উঠবে তখন, বা আমিও ভেবেছিলাম একবার দেব। কিছু বলতে চাই তোমাদের বলো। আগে এই যে এইটা তো ওইখানটা ছিল, আমরা তো এমনি করে আগে হচ্ছে। হ্যাঁ, আর একটা প্রবলেম হচ্ছে কি, আগে তো মানে টিভির ঠিক অপোজিট, ওই দেখো, ওই দেখো এদিকে টিভিটা দেখো, টিভিটার অপোজিটে ছিল খাট, মানে এই লেভেল ছিল খাটটা। তো শরীর ওরা হচ্ছে বসে বসে হেলান দিয়ে টিভি দেখতে পারতো, কিন্তু তো এখন আর তো সেটা হবে না। তো ওমের টেনশন হয়ে গেছে, বলছে মা আমি এবার টিভি দেখতে পারবো না হেলান দিয়ে বসে, আমাকে স্ট্রেট হয়ে বসে দেখতে হবে। আমি বলেছি হ্যাঁ ওটাই বেটার, স্ট্রেট হয়ে বসাটাই বেটার। তো প্লিজ তোমরা কিন্তু একটুখানি বলো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমি এই ড্রেসটা চেঞ্জ করব, এখন অলরেডি সন্ধ্যা 7টা তো হয়েই গেছে, সব মোছামুছি করলাম। এখন হচ্ছে স্নান, একবার স্নান না করলে মোটামুটি গা হাত পা ধুয়ে নিতেই হবে, কারণ পুরো ধুলো মানে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করব, মানে গা হাত পা ধুয়ে নেবো, তারপরে আবার সন্ধ্যা টিফিন করা হয়নি, রাত্রে রান্না আছে, চলো। আর তো স্নান টান করে চলে এলাম, চলে এসে এখন যেটা করব, যে সন্ধ্যার সময়, সন্ধ্যা তো হয়েই গেছে, 7:30 বাজে এখন। তো এখন হচ্ছে ঠাকুর ঘরে মোমবাতি দেব, কারণ কালকে হচ্ছে, তো বললামই কালকে তো দীপাবলি, কালী পুজো, তো কালকে তো মোমবাতি ধরাবই বা প্রদীপ দেব। আর আজকেও কিন্তু প্রদীপ দিই আমি প্রত্যেক বছর, এটা আমি বিয়ের আগাগোড়া আমি দেখে এসেছি যে আমার মা কালী পুজোর আগের দিন মানে ধনতেরাস থাকাকালীন প্রদীপ দেওয়া কিংবা হচ্ছে মাটির প্রদীপ, একটু ছিঁড়ে গেছে, ঠিক আছে আচ্ছা কিছু হবে না, বা হচ্ছে এই মোমবাতি ধরায় চতুর্দশী বলে, তো সে কারণে আমিও এটা করে আসি। তো আজকেও চলো তাহলে ঘরে 14টা মোমবাতি আজকে জ্বালাবো, তো সব ঘরে ঘরে একটা দুটো করে জ্বালিয়ে আবার নিভিয়ে দিতে হবে, কারণ আদি অমকে দিয়ে রিস্কের ব্যাপার, আমি যে জ্বালিয়ে রেখে দেবো ভালো লাগার জন্য ওটা হবে না, আমার ছেলেরা খুব জানো তোমরা। তো চলো মোমবাতিটা ধরায় তোমার সাথে থাকো, চলো। নিভে গেলে যা প্রবলেম নেই বাবা।
আর কত হবে না, আমি এবার মোমোতে গুলো দেখো কি সুন্দর জ্বালিয়েছে ঘরে ঘর দিয়ে, সব আমাকে এখন নেভাতে হবে, কিছু করার নেই, কারণ ওদেরকে বুঝি না তো, আরো পুরো লাইট ফাইট সব হচ্ছে অফ করে দিয়েছে, ঠিক আছে অফ করে দিয়ে এখন বলছে যে মা কালী ঠাকুরের কি তাহলে আজকে হ্যাপি বার্থডে, আমি বলছি হ্যাঁ 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 হ্যাপি বার্থডে, বলছে হ্যাপি বার্থডে মা কালী ঠাকুর এরকম বলছি, কারণ মানে জানি কালী পুজো কালকে, আর মোমবাতি জ্বালানো মানে মোটামুটি একরকম তো মানে হ্যাপি বার্থডে, তো বলছি হ্যাপি বার্থডে মা কালী ঠাকুর, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন হচ্ছে আমি এখন আদমকে ম্যাগি করে খাই দিয়েছি, আর আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, আর মানে খিদে পেয়েছি প্রচণ্ড, খাট ঠেলেছি বুঝতে পারছো, খাট প্রচণ্ড ভারী খাট, আবার খাট না ভীষণ ভারী, তারপরেও চারজন মিলে ঠেলেছি, এখনও সেই খিদেটা এখন পাচ্ছে। তো চলো এখন দেখি, যাই হোক ঘরে ম্যাগি, হ্যাঁ ম্যাগি আছে, ম্যাগি করে খাই কিংবা চা ফা করে খাই, তারপর আবার রাত্রে হবে লুচি আর মুরগির মাংস মানে চিকেন হবে। তো এই এই পাগলা পাগলা করে দিচ্ছে লুচি খাওয়ার জন্য কদিন ধরে, মানে কদিন বাদে বাদে বাড়ি উঠবি যে লুচি করো লুচি করো, মানে সাংঘাতিক পরিমাণে ভালোবাসি লুচি। তো যাই হোক চলো তাহলে আমি এখন টিফিন করে নিই, আর তোমরাও টিফিন করে নাও, তোমরাও একটু ফ্রি হও, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দিচ্ছি। তারপরে প্রত্যেকটা দোকানে জ্বালানো হয়েছে দোকানের সামনে দিয়ে, খুব সুন্দর লাগছে না আজকে দিনটা, মনে হচ্ছে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আমি রান্না করতে এসেছি, দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি আমি, দেখো এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, এখানে হচ্ছে মশলা করা হয়ে গেছে আমার চিকেনের, আর হচ্ছে আলু, একটা আলুর কাহিনী শুনবে, আলু কী করেছি ছোটো ছোটো দুখানে আলু দেবো আজকে, আমি ভেবেছি আলু আজকে দেবোই না, চিকেন আমার একটু অন্যভাবে খেতে ইচ্ছে করছিলো, দিয়ে পারমিশন নিলাম, কারণ আলু ম্যান আলু ছাড়া তো খাবে না কিছু, আর চিকেন আলু ছাড়া ওরে বাবা আমার কথা তাহলে খাবেই না সেই চিকেন, দিয়ে আমি তো বউ সাহস করে বুকের পাটা সাহস করে আমি ফোন করেছি যে এটা এখানে কেন, আমি বুকের পাটা সাহস করে ফোন করেছি যে আমি কি আলু ছাড়া আজকে চিকেনটা করবো, মানে ইচ্ছে হয়েছিলো যে একটু মানে কষা কষা চিকেনটা খাবো, আর হচ্ছে ঝাল করে আলু দেবো না, ঠিক আছে ওরে বাবা দাঁড়া না কথা বলছে, যখন ভিডিও করবে তখন রাজদাদাও তো বলবে, হ্যাঁ রাজদাদাও তো দেখবে, হ্যাঁ সেটাই তো কি হয়েছে, এবার ওরকম ফোন করেছি, ফোন করে যেই না বলেছে আলু দেবো না মাংস, বলে তোমরা খাও তোমাদের জন্য করছো তো, আর স্পেশাল তোমার জন্য করছো তাহলে চিকেনটা তোমরা খাও, এ হচ্ছে ব্যাপার। তো আমি বললাম যে দুটো চিকেন সরি দুটো আলু দেবো আমি ছোটো ছোটো, তুমি খেও, আর মাংসর সঙ্গে আমি আলু মানে আমি চিকেনটা ভালোবাসি, তো যে ওই দু পিস চিকেন নিলাম বা তিন পিস চিকেন নিলাম ওটি কিন্তু আলু ভালো লাগে না, আর আদৌ মেয়েরও সেরকম আলু দরকার হয় না চিকেন পেলে, তো যা আলু দেখো কম বলো, আর চার পিস আলু ওই খাবে, ও বলছে অনেকে হবে না, মানে বলছে আর তিন পিস আলু মানে দু পিস করতে, টোটাল ছ পিস আলু খাবে, ছেলেরা খাবে দু পিস ও খাবে এক আর চার পিস, এত পরিমাণে আলু ভালোবাসে, আমি বলেছি 40 টাকা করে আলু কিনেছি আমি পারবো না অত আলু দিতে, বলছে তুমি প্রায় 200 টাকা করে কিলো তুমি চিকেন নিয়ে এসছো আর তুমি 40 টাকা কিলো আলু দিতে পারবে না, এই হচ্ছে ব্যাপার আলু ম্যান। আর মেখে রেখেছি সেটাও দেখিয়ে দিই তোমাদের, দেখো ময়দাটা মেখে রেখেছি,
লুচি ভাজছে কে দেখো, একটা লুচিও ফুলছে না বাবা, লেখা কোথায় যাচ্ছে সব করতো, একটা লুচিও যেন তো ফুলছে না, আর দেখো সব পোড়া পোড়া লুচি। আর আমার কর্তা বলছে যে আজকে তুমি এই লুচি ভাজা দেখিও না, তোমার বন্ধুরা সব মানে বাজে বলবে। আমার আমি বলেছি যে ভালো হলে আমি সেটা শেয়ার করবো, খারাপটা আমি শেয়ার করবো না, এটা হবে না। আর দেখো একটা লুচিও দেখো আজকে ফুলছে না। ঠিক আছে, এরকম আমি কোনো সময় ফুলাই না, মুড নেই না, আমিও করেছিলাম, ও এখন করছে, আমি আগেও করেছিলাম, কিন্তু আমার আগেও করেছি লুচি আমার ফুলে। বাবা প্লিজ, বাবা বাবা, ঠিক আছে দাঁড়া পরে কথা বলছি। ফাইনালি আমি একটা লুচি ফোলাতে পারলাম, দেখো একটাই লুচি পারলাম। আজকে একটা লুচিও আমার ফুলো নেই, এমনিতেই ফোলে না, আবার আজকে তো একেবারেই ফুলো না, দেখো একটাই ফুলেছি আমার কাছে। প্রথমটা ফুলেছিল আমার না, মানে একদম লাস্টে ছিল এই লুচিটা, ফুলেছে, আর একটা লুচিও ফুলেনি। ঠিক আছে চলো এই খাওয়া যাক, তাই না? আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো, আপাতত তোমার রাতের মতো কমপ্লিট হলো, লাইটটা কেমন আসছিল এদিকে। আর আজকের মানে সত্যি কথা বলতে কি বলো তো, ওই লাইটটা যেত বাবা অন্ধকার লাগছে। আজকে মাংসটা সত্যি কথা বলতে এই কেমন হয়েছে, মাংসটা কেমন হয়েছে, একদম ভালো লাগে সত্যি। বাবা কেমন হয়েছে বাবাই বলো, আজকের মাংসটা তো মানে একেবারে বাজে হয়েছে, প্লাস লুচি তো কোনো কথাই নেই, লুচি অত বাজে হলো কি করে কি জানি, অত মানে না ফুললেও অতটা বাজে হয় না আজকে। মানে আজকে লুচিগুলো কি হয়েছে বলো তো, মানে দাঁত দিয়ে টেনে টেনে খেতে হচ্ছে, মনে হচ্ছে যে মানে কি খাচ্ছি, লুচি খাচ্ছি না কিছু খাচ্ছি। আমার লুচি একদমই ফোলে না গো, অনেকবার ট্রাই করি, কিন্তু গতবার যে লুচিটা করেছিলাম মানে এই কিছুদিন, গতবার বলতে আগের বছর নয়, মানে এই কিছুদিন আগে, কদিন আগে করলাম, কোনো 15 দিন না, 15-20 দিন আগে যখন করেছিলাম ওইটা ভালো হয়েছিল না বলো, সবটা ফুলে, মানে সবটা বলতে মোটামুটি ভালো কয়েকটা ফুলেছিল, অনেক অনেকটাই মানে ফুলেছিল, আর বেশ সফট হয়েছিল। আর এবারে লুচি কী হলো কী জানি, ঠিক আছে। আর তো যাই হোক চলো, মানে ভালো জিনিসটা তোমাদের শেয়ার করবো, খারাপ জিনিসটা শেয়ার করবো না, এটা তো হয় না বলো, সব কিছু শেয়ার করা উচিত তোমাদের সঙ্গে। তো যাই হোক এখন আর খাটটা এদিকে ঘুরিয়ে দিয়েছি, তো তোমরা তো দেখছোই, আর এই পাশেও তো ফাঁকা, সর একটু এই পাশেও দেখো ফাঁকা আছে, ঠিক আছে। তো এই পাশটা তো একটা বেডসাইড টেবিল একটা করবো, বা সেলফ টেপ আপাতত কিছু করবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বুঝছো। আর সব থেকে বড় কথা হলো আগামী, জোরে বলো, আগামীকাল মানে স্যাটারডে পুরো 24 ঘন্টা আমি আমার ফ্যামিলিকে দিচ্ছি, ঠিক আছে। বিরাট একটা মহৎ কাজ করবে, কালকে সারাটা দিন বাড়ি থাকবে, মহৎ কাজ করবে আমার, ও ঠিক আছে চলো দেখা যাক। আর যদি দেখি কোথাও বেরিয়েছো, না না কালকে কোনো কাজই রাখিনি, সকাল মানে ছুটির দিনেও, শনি রবিবার ছুটি, ওর এখান দরকার ওখান দরকার, অফিসেরই দরকার, সেগুলো শনিবার বা রবিবার দিন রাখবে, সেটা করবে। আচ্ছা বাড়িতে তো থাকেই না, আর ছেলে দুটো ওই লুচি খাবে সে সন্ধ্যা থেকে শুরু করেছে, অথচ ও না এলে তো করতে পারছিলাম না, কারণ বলছিলাম ওদের নিয়ে কাজ করা খুব রিস্কের ব্যাপার রান্নাঘরে, মানে এই তেল জাতীয় জিনিস, আর ও বারবার করে বারণ করে গেছে করবে না, আমি আসবো তারপরে, ঠিক আছে। তার জন্য একটু তাড়াতাড়ি এসেছে বাবু, নয়তো 11টা সাড়ে 11টা নিচে কোনো কথাই নেই। ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, আর ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে
খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই হাসতে থেকো, ঠিক আছে? তো টাটা করো বাবা, টাটা টাটা করো, আদিও, ও টাটা। ঠিক করে বলো টাটা টাটা।